এই প্রথমবার আরপি কার সেন্টার শোরুমে বিএমডাব্লিউ গাড়ি, কি বিশ্বাস হইতেছে না নাকি? এই দেখেন বিএমডাব্লিউ, আর এই দেখেন আরপি কার সেন্টার, আর এই হইছে আমাদের মুক্তার ভাই। জীবনে প্রথমবার আমি আরপি কার সেন্টারে বিএমডাব্লিউ গাড়ি পাইলাম, তাও এমন এক গাড়ি যেটা বিশের মডেল, 2020 মডেল সিসি 1500, বছরে আয়কর মাত্র 25,000। যে পাশে এক্সিও গাড়িটা দেখতেছেন, এই গাড়ির আয়কর যা বছরে, এই বিএমডাব্লিউর আয়করও তা। বিএমডাব্লিউ গাড়িটার মডেল 2020, রেজিস্ট্রেশন 21, কিন্তু ভিতরটা যখন দেখলাম আমি অবাক হয়ে গেলাম। এই গাড়িটা মনে খুব একটা চলে নাই মুক্তার ভাই, প্রত্যেকটা জায়গায় এখনও নতুনের গন্ধ, নতুনের ছোঁয়া। দেখেন বিএমডাব্লিউ গাড়ি, মানে দেখতে তো ভয় লাগে ভাই। মুক্তার ভাই শখ করে কিনছে, বলে বিক্রি হইলে হোক না হইলে না কদিন চালাই এই সুযোগে। গাড়িটা এত সুন্দর, এই দেখেন একটা জিনিস দেখাই, দরজা লাগাই, এই যে গ্লাসটা আছে না নিজে নিজে উঠা যায়, এই দেখেন লাগাইলে এই যে অটোমেটিক গ্লাসটা উপরের দিকে উঠে গেল, মানে এটা তো সব আধুনিক আধুনিক ফিচার্স আছে। ভিতরে আসেন, গাড়িটা একদম নতুনের মতো, একদম নতুনের মতো, খুব অল্প চলছে। যদি কেউ বিএমডাব্লিউ কিনতে চান, যে 1500 সিসির বিএমডাব্লিউ লাগবে বিশের মডেল, কিন্তু দামটা একটু মার্কেট থেকে কমে পাইলে নিমু, নতুনের মতো যদি পুরান পাই, তাহলে তাদেরকে বলবো এই লাইফটা একটু দেখেন। এটাতে মানে পুরো গাড়িটাতে এখনও নতুনের গন্ধ, নতুনের ছোঁয়া, এবং নাম্বারটাও কিন্তু ভিআইপি 3456, দেখছেন 3456, মানে 3456 চারটা অক্ষর দিয়ে পুরো নাম্বার হয়ে গেছে, দারুণ। এবং একটু দেখেন মানুষ সুবি তুলতেছে এই গাড়ির, না তুলুক 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 তুলুক, সমস্যা নাই সমস্যা নাই, যারা দেখবে এই গাড়ি তারাই ছবি তুলতে চাইবে, ওনার ছবি তুলুক আর আমরা ভিডিও করি। মুক্তার ভাই কি মনে করে বিএমডাব্লিউ আনলেন বলেন তো ভাই? বিএমডাব্লিউ আসলে অনেকে চিন্তা করে 3 কোটি 4 কোটি 5 কোটি, না বিএমডাব্লিউ একটা রাজকীয় গাড়ি, আর বিএমডাব্লিউ সবচেয়ে থেকে ভালো একটা গাড়ি। আমি একটা মার্সিডিজ গাড়ি চালাইছি 8 মাস হয়েছে, আমি 8 মার্সিডিজ চালানোর পরে প্রতি মাসে 4-5টা করে বিয়ার দাওয়াত আসিল, আল্লাহর একটা রহমত, বিয়ার দাওয়াত অটোমেটিক আইতো। তো আমি ভেহিকেল থেকে চিন্তা করছি, মানে বিএমডাব্লিউ মার্সিডিজ গাড়ি থাকলে বিয়ার দাওয়াত আসে আসে, আর যদি একটা বিএমডাব্লিউ, যদি আমার মনে মনে শখ ছিল একটা বিএমডাব্লিউ, আমার কেনার খুব শখ ছিল, আল্লাহ শখটা পূরণ করে দিছে বিএমডাব্লিউ। তাও কি ভাই, 1500 সিসি, ইনকাম ট্যাক্স মাত্র 25,000 টাকা, লাগে 50 লাখ টাকা, এর থেকে আর কিছু টাকা বললে আপনি একটা বিএমডাব্লিউ নিয়ে আপনি চালাইতে পারবেন, রাইড ইউজ করতে পারবেন। ভাই এই গাড়িটা যে ইউজ করছে ভদ্রলোক খুব যত্ন সহকারে ইউজ করছে, এই কারণে গাড়িটা আমি প্রত্যেকটা জায়গায় দেখতেছি এখনো পর্যন্ত একদম নতুনের মতো অবস্থা। যদি কেউ বিএমডাব্লিউ কেনার চিন্তা ভাবনা থাকে, এটা নিলে কিন্তু আয়কর 1 করোড়ের সমান, সিসি কিন্তু 1500, অনলি 1500 সিসির গাড়ি। এবং আমরা একটু পুরো গাড়িটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো গাড়িটা, কিন্তু ভাই কালকে বাপুতে গাড়ি কিনতে আইছে অন্য গাড়ি, হ্যাঁ পছন্দ হয়েছে পোলার এই গাড়ি, বিএমডাব্লিউ বাসায় এখন গ্যান্দাম ভাই জায়গা আছে, আমার কইতেছে ভাই এই গাড়িটা ঢেকে রাখতে লেন না, আপনার তো এই গাড়ি পছন্দ করছে, আমার তো এত টাকা তোর নাই। আচ্ছা আচ্ছা, এবং এই যে সামনের এই অংশটুকু, এটা কিন্তু আপনার সামনের দিকে বাড়ানো যায় এবং কমানো যায়, এই সিটটাকে আপনি চালিয়ে দেখেন এখন কতখানি বাইরে গেছে, মানে খুব আরাম পাইবেন বসে, এটারে অ্যাডজাস্ট করা যায়, ফুল লেদার সিট। এবং এটার স্টার্ট বাটন হইতেছে এই জায়গায় মুক্তার ভাই, আমার বলে আপনার স্টার্ট বাটন খুঁজে পাবেন, এই যে এখানে হচ্ছে স্টার্ট বাটন। এবং এই যে ডিসপ্লেটা এত সুন্দর, আলোর কারণে আমি জানি না বোঝা যাইতেছে কিনা, একটা চমৎকার ডিসপ্লে। এবং ডিজাইনটা দেখেন, এলইডি ডিসপ্লেটা কীরকম দিছে দেখছেন। আচ্ছা বিএমডাব্লিউ গাড়ির ইঞ্জিনটা আগে একটু দেখি, তারপরে ভিতরে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। না সানরুপ সহ 1500 সিসির মধ্যে বিএমডাব্লিউ 2020 মডেলের গাড়ি, গাড়ি পুরাতন বাট চেহারা একদম নতুনের মতো। ভাই এটা কি ভিতরে লক আছে নাকি শুধু টান দিলেই খুলে যাবে? শুধু টান দিলেই খুলে যাবে, কোন লক মক না, এই দেখেন এই যে শুধু টান দিলেই, হাইড্রোলিক সিস্টেম, দেখেন দুই পাশে দুইটা লক, কি মজবুত ভাবে দিছে, দুই পাশে দুইটা লক, এই পাশে একটা, এই একটা, এই একটা আর এই একটা, হ্যাঁ দুই পাশে দুইটা লক। ভাই ভিতরে দেখেন আপনারা একদম নতুনের মতো, মানে একটা গাড়ি এটা মনে ইউজই করে না, আমার গাড়িটা ঢুকছে আজকে সকালে। আচ্ছা, এবং আমি দেখতেছি প্রত্যেকটা নাট, প্রত্যেকটা বল্টু, মানে দেখেন এই জায়গায় দেখেন একদম নতুনের মতো, সিসি কিন্তু পুরো ভাই, দেখেন এটা টার্বো কিন্তু ইঞ্জিন, হ্যাঁ ইঞ্জিন টুইন পাওয়ার টার্বো, বুঝছেন টার্বো, সবাই একটু লাইটটা শেয়ার করুন। ব্যাটারি দেখেন, ব্যাটারি একটা কভার দিয়েছে, এটা কি ব্যাটারি? হ্যাঁ ব্যাটারি, এটা এই জায়গায় ব্যাটারি, হ্যাঁ এই জায়গায় ব্যাটারি,
আপনি দেখেন বিএমডাব্লিউ 2020 এর মডেল 1500 সিসির একটা গাড়ি, এটা কিন্তু তেলের গাড়ি ভাইয়া, হ্যাঁ তেলের গাড়ি, সবদিকেই তো আপনার সাশ্রয়, হ্যাঁ তেলের গাড়ি, আয়কর কম 1500 সিসির হওয়ার কারণে এক্স করলা জি করলা সমান আপনার এটার আয়কর, আয়কর এবং গাড়িটাও সুন্দর, আপনি বিএমডাব্লিউ চালাবেন কিন্তু আয়কর দিবেন ওই এক্স করলা এক্সিও প্রিমিয়ম সমান। আর ভাই এটা সামনে রাখলে সমস্যা, সবাই খালি সেলফি তুলে ভাই, আজকে সকাল থেকে নাহলে 50 জন সেলফি তুলছে, তাই নাকি? সেলফি তুলছে, তুলুক তুলুক, এই গাড়ি যার কাছেই থাকবে যেই দেখবে সেই ছবি তুলতে চাবে। যাক গাড়ির একজনে চালাইতে বলতেছে, ভাই নামান তো, আপনি পারেন না চালাইতে? ভাই আমি জীবনে অনেক গাড়ি আমি সেটিং ধরি নাই, চালাই নাই, চালাই নাই, চাবিটা ধরে আমি বন্ধু চালাই নাই, দেখি চাবিটা দেখি, আমি চালাই নাই ভাই, রে ভাই এটা চাবিটা দেখেন না, আমি বন্ধু চালাই নাই, স্থির একটা চাবি দেখছেন, চাবির চেহারাই অন্যরকম। বিএমডাব্লিউ 2020 এর 1500 সিসির গাড়ি, আজকে এই গাড়িটাই আপনাদেরকে দেখাবো ভালো মতো শোরুমে, কিন্তু গাড়ির অভাব নাই, অনেক গাড়ি আছে, সব ধরনের গাড়ি আছে, 50টা গাড়ি আছে, সব ধরনের গাড়ি আছে, এসকর্লা জি করলা এক্সিও প্রিমিয়ম এলিয়ন রাশ আছে তিনটা, সব ধরনের গাড়ি আছে। আপনারা চিন্তা করেন না, আরপি কার সেন্টারে শুধু বিএমডাব্লিউ বিক্রি করে না, প্যারাডো পাইবেন, হেরিয়ার পাইবেন, এসকর্লা পাইবেন, জি করলা পাইবেন, নোয়া পাইবেন, স্কোয়ার পাইবেন, সব তেলের গাড়ি। চাবি হাতে নেন, একটু বিএমডাব্লিউ চালান বড় ভাই, জি আমি পিছনে বই একটু, জি একটু এসিটা ছাড়েন, বাইরে তো অনেক গরম, মাথার উপরে কিন্তু আপনার সানরুফ আছে এবং মুন্ডুফ আছে, সানরুফ মুন্ডুফ সহ গাড়ি, এবং আশা করতেছি আপনারা এই রে পারবেন তো ভাই, না পারবেন তো নাকি, যেহেতু গিয়ার গিয়ার গেছে, ওকে দিছেন, হ্যাঁ এসিটা ছেড়ে দেন, হ্যাঁ সালাম, ওকে তাহলে আমি একটু আরাম করে বই। মুক্তার ভাই এই কুকুর টাও যেতেছে কিসের? তো হ্যাঁ গাড়ি যাইতেছে, যাইতেছে না, দেখেন ডাইরে ভাবে একটু সিগন্যাল দাও, ওকে তাহলে আমরা এবার বিএমডাব্লিউ নিয়ে বাইরে গেলাম শোরুমের বাইরে। ভাই কেমন লাগে বিএমডাব্লিউ চালাইতে? ভাই প্রিমিয়ম আর এলিয়ন কি এটার মোকালে ভাই, কিছুই না ভাই, আমি একটু বাম পাশে আছি, কিছুই না, প্রিমিয়ম আর এলিয়ন কিছুই না এটার মোকালে, তাই এটা কি ভাই জিনিসটা কি রে ভাই, তেল অনেক কম খাইবো, জি প্রিমিয়র থেকে তেল কম খাইবো, আচ্ছা আচ্ছা জি, ওকে আস্তে আস্তে ভাই আস্তে চালান, এটা তো ভাই গাড়ি নি রে ভাই, এটা কি রে ভাই, বিশ্বাস যাবেন আমি আজও 30 বছরের মধ্যে বিএমডাব্লিউ কেবল আমি ঈশ্বর দিয়ে কেবল চালাইলাম, এর আগে আমি চালাই নাই, আজকেই প্রথম, হ্যাঁ আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আল্লাহ বিএমডাব্লিউ চালানোর শখ দিছে, আজকেই প্রথম চালাইলাম, আজকেই প্রথম, আজকেই প্রথম, যাক আমি তো আগে গাড়ি কিনে আনছি কিন্তু আমি গাড়িতে এখন উঠি নাই, এখন উঠলেন মাত্র, এই যে প্রথমে এখনই উঠলাম, আচ্ছা যাক জি। 2020 এর 1500 সিসির একটা বিএমডাব্লিউ, জি আমরা আজকে এই গাড়িটারই মেইনলি আসলে চিন্তা করছি যে আপনাদেরকে একটু ভালো মতো দেখাই, এখন ভাই হাসান ভাই সানরুফটা খুলে দিই দেখেন কিরকম লাগে, এসির বাতাসটা সব বাইরে যাবে, বাইরে যাবে না, দেখেন সানরুফটা খুলে দিই পুরো সানরুফ মুন্ডুফ সহকার একদম, জি দেখেন এই যে মোবাইল এখন বাইরে করেছি সানরুফের বাইরে দিয়ে, ওকে দেন লাগাই দেন লাগাই দেন, জি দারুন গাড়ি ভাই, 1500 সিসির মধ্যে সিডানের মধ্যে বিএমডাব্লিউ চমৎকার একটা গাড়ি ভাই, এই যে দেখেন এই যে আইডল স্টপ, এখানে কি লাইট আছে না, এই যে আইডল, হ্যাঁ সব জায়গায় লাইট, এখানে লাইট আছে সব জায়গায় লাইট, আর এটা কিন্তু আইডল স্টপ সহকার, ওই যে আইডল স্টপ আপনি দামে বলে সেটা বন্ধ হয়ে দেবো, আর এই যে দেখেন মোবাইলের পোর্ট, মানে এত সুন্দর যে গাড়িটা করছে, খুব লাক্সারি গাড়ি, মানে একটা এলিয়ন প্রিমিয়ম, যারা আপনার নতুন 22 মডেল 20 মডেল কিনবেন আশা করি, ভাই ডিসপ্লেটা আমার কাছে খুব ভালো লাগছে, ডিসপ্লেটা ডিসপ্লেটা দেখছেন কি সুন্দর ডিজাইন, জি গাড়িও তো ডিজাইন এই রকম ডিজাইনে, আসলে এলইডি ডিসপ্লে অন্য অন্য গাড়িতে দেখি না, এটা কিন্তু বিএমডাব্লিউ তেই আসলে বা মার্সিডিজ এই ধরনের গাড়িতে থাকে, এবং এটা ড্যাশবোর্ড এর মিটার গুলো কিন্তু খুব সুন্দর ভাই, জি মাইলেজ কত আছে গাড়িতে? এটা মাইলেজ আছে ভাই 16000, 16000 মাইলেজ, 16232 94 কিলো, 16294 কিলোমিটার, হ্যাঁ 94 কিলোমিটার, ওকে খুব সুন্দর একটা বিএমডাব্লিউ। এবার একটু দাম দর নিয়ে কথা বলা যাক, দাম দর, আচ্ছা আমি একটু আইডিয়া দেই, আমি আগে একটু আইডিয়া দেই, এই 2000 আমি একটু মানে খবর নিলাম আর কি, লাইফটা শুরু করার আগে 2024 মডেলের এই গাড়িটাই, মানে এখন তো মার্কেটে এটা আসলে অ্যাভেলেবল না, এই গাড়িটাই দেখতে হুবহু এটার মতোই, শুধু কাগজে মডেল লেখা থাকবে 2024, শুধু কাগজে 2024 মডেল লেখা, বাট এই গাড়িটাই হুবহু এই গাড়িটাই পাবেন, মার্কেট প্রাইস হচ্ছে 90 লাখ টাকার মতো, মুক্তার ভাই 90 লাখই তো বললো না, 90 লাখ আর নাম্বার করতে লাগে 4 লাখ, আচ্ছা তাহলে এটা 24 মডেলের এই যে গাড়িটা আমরা এখন চালাইতেছি, এটা হচ্ছে বিএমডাব্লিউ 2 সিরিজ আর কি, 218i
তো টু সিরিজের এই গাড়িটা মার্কেটে এখন অ্যাভেলেবল আছে 2024 মডেল। জি বাইরে থাকুক, আমি এবার একটু বাইরে থেকে ভালো করে দেখাই। তো 2024 এর 218i এই গাড়িটা, এই দেখেন লাগালেই গ্লাসটা অটোমেটিকলি উপরের দিকে ওঠে। সো এইটা যদি আপনি এখন মার্কেট থেকে কিনেন 2024 পাবেন এই মডেল, এটাই হবে 218i, বাট মডেল লেখা থাকবে 24, কিন্তু গাড়ি এইটাই 90 লাখ টাকার মতো লাগবে। কিন্তু আমরা আজকের এই লাইভে গাড়িটার দাম অনেক কম বলবো, আর এটা যিনি ইউজ করছে খুব কম ইউজ করছে, খুবই কম ইউজ করছে, সেটা আপনি গাড়ির ফ্রেশনেস দেখলেই বুঝবেন। আইসা যদি গাড়িটা স্বচক্ষে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে গাড়িটা ইউজ হয়েছে কেমন। তো গাড়িটা এখনও একদম নতুনের মতো অবস্থাতেই আছে, আপনারা আইসা দেখেন। আরপি কার সেন্টারে এই গাড়িটা আনা হয়েছে, সান্দুপ মূল্য 1500 সিসি সহ, এবং এটা কিন্তু টার্বো ইঞ্জিন। সংসদ ভবনের পূর্ব পাশে এই যে আপনার জোড়া খাম্বার ঠিক অপোজিটে আরপি কার সেন্টার, হলুদ সাইনবোর্ডে 5x10 মণিপুরি পাড়া। এবং আমরা একটু আগে ইঞ্জিন দেখাইছি, একদম নতুনের মতো আছে, এক্সিলেন্ট কার একজন লিখছেন। তো যাই হোক, BMW এই গাড়িটা মুক্তার ভাই কত টাকা হলে বিক্রি করবেন? এই গাড়িটা আমরা ভাই দাম প্রথম গাড়ি, তো এই গাড়ি একটা ব্যক্তি যদি আসে গাড়ি কেন্দ্রের লেগা তার অনেক টাকা সেভ হবে, আর তার লগে সম্পর্ক আজীবন থাকবে। এই গাড়িটা আমি যে গাড়িটা ধরে বলতেছি, আমি প্রথম চালাইছি, আমি 30 বছরের অভিজ্ঞতাতে কইলাম এই গাড়িটা এত হালকা, এত ভালো গাড়ি, একটা প্রিমো এই গাড়ি যে আছে প্রিমো বিক্রি করে সেই BMW কিনবে। কিন্তু এই গাড়ি আমরা দাম চাইতেছি আজকের অফারের কারণে, রোভের কারণে দাম চাইছে 63 লাখ টাকা, কিন্তু আপনার বার্গেনিং করার সুযোগ আছে, আপনি বার্গেনিং করে নিতে পারবেন। তাই জি, বার্গেনিং করে নিতে পারবেন। প্রাইস হচ্ছে 63 লাখ উনি চাইতেছে, দামাদামি করতে পারবেন, আসলে ছাড় থাকবে, হাসান বক্সের নাম বললে বিশাল ছাড় থাকবে। তবে আপনারা আসেন, এসে গাড়ি দেখেন, নতুনের মতো মনে হইলে নিয়েন, যদি চাকাগুলি দেখেন, দেখেন ভাই চাকাগুলি দেখেন নাই, জি চাকাগুলি দেখেন, টায়ারের কন্ডিশন দেখেন, এই টায়ার কিন্তু গাড়ির সাথে যেটা দিছিল ওইটাই, চেঞ্জ হয় নাই, আর এই গাড়ির কোনো কিছুই চেঞ্জ হয় নাই, সব কিছু নতুনের মতো আছে। দেখেন এই সেটটা দেখেন, জি 24 মডেল এই গাড়িটাই, 90 লাখ টাকা মার্কেট প্রাইস আছে, মোবাইলটা রেখে বসছিলাম না। এবং এই দেখেন সিটগুলো কত লাক্সারি দেখছেন, এটা আস্কিং প্রাইস হচ্ছে 63 লাখ। তবে হাসান বক্সের কাস্টমাররা যখন আমাদের ভিডিও দেখবেন, ব্যাকগ্লাটা দেখাবেন না, বিশাল ছাড় থাকবে, বিশাল ব্যাকগ্লাটা খোলেন, ব্যাকগ্লাটা খোলেন, এবং এটাতে ফুল বডি সেন্সর আছে। জি দেখেন, অনেক জায়গা ভাই, ভাই এই সাইকেলটা ভাই স্পেয়ার সাইকেল একটু দেখাই দেন নাকি, স্পেয়ার সাইকেল নাই তো? হ্যাঁ স্পেয়ার সাইকেল নাই তো, তাহলে আছে নাকি? না স্পেয়ার সাইকেল নাই তো। আমরা সবাই মানে চেষ্টা করবো এই যতদিন এই টেম্পারেচারটা বেশি আছে একটু রোদ্রে কম যাওয়ার চেষ্টা করবো, বেশি বেশি পানি খাওয়ার চেষ্টা করবো। আমার শরীরটা কালকে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলো, অনেক জ্বর ছিল, অ্যান্টিবায়োটিক খাইছি, আল্লাহ সুস্থ করে দিছে আপনাদের দোয়ায়। তো মোটামুটি সুস্থ আছি আর কি, দোয়া করেন, এখন হালকা জ্বর আছে। তো মুক্তার ভাই শোরুমে আসার আগে আমি আজকে বলছিলাম, ভাই আজকে আমাকে একটু কম গাড়ি দেখায়েন, সময় একটু কম নিয়েন, আমার খুব ভালো লাগতেছে না। তো ভাই বলছে একটা গাড়ি আনছি ভাই, জীবনে প্রথম একটা BMW কিনছি, এবং এই BMWটা একটু ভালো করে দেখায়েন, এই জন্য BMWটাকে আজকে দেখাইলাম, আসলে দামাদামি করতে পারবেন। একজন লেখছে 50 লাখ হলে দেখতাম, একজন লেখছে 50 লাখ আজকে সকালে, আমার লাগতেছে গাড়ি আমি কয়েকদিন চালাই তারপরে বেশি ভাই শখটা পূরণ করি ভাই। আচ্ছা আচ্ছা ওকে, তাহলে হাসান ভাই যেহেতু আপনার শরীরটাও খারাপ, আমার শরীর ইউজ করি না, 50-60টা গাড়ি আছে, আপনি ভিডিও করে একটু পিছপন্ত যা, একটু আমি এক সেকেন্ড করে কথা বলি। এটা ভাই 2012 মডেলের XGO গাড়িটা, অনেক ফ্রেশ, ওভার ফ্রেশ গাড়িটা, 2012 মডেলের XGO গাড়িটা দেখেন, সামনের লোকটা দেখেন, গাড়িটা একেবারে ওভার ফ্রেশ, 12 মডেলের XGO গাড়ি, এখন হরিং এর মতন এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না, গাড়িটা অনেক ভালো, আপনি আইলে দামাদামি করে নিতে পারবেন, আসেন। আচ্ছা হাসান ভাই, 2018 মডেল প্যারাডো, 14 মডেল তেলের নিশান এক্সট্রেল, 14 মডেল আপনার প্রিমিও, 13 মডেল প্রিমিও তেলের গাড়ি, 2011 মডেলের আপনার তেলের XGO ফিল্টার, আপনার 2009-এর প্রিমিও গাড়ি, আর 2022-এর CRB দেখেন, 2019-এর রাশ। হাসান ভাই জি করল্লা প্রোবক্স আমার শোরুমে কি না আছে, আপনার সব ধরনের গাড়ি আছে, আপনার নাই বলতে কোনো শব্দ নাই, ভিজুয়েলা 20, আপনার প্রিমিও, আপনার এক্স করল্লা, জি করল্লা, আপনার হুন্ডা ভেজাল, আপনার CRV, সব ধরনের গাড়ি আছে হাসান ভাই, সব ধরনের গাড়ি আছে, আপনি আমার শোরুম একটু দেখাই দেন,
আপনার 40-50 টাকারই। যারা সিআরবি আপনি খুঁজছেন সিআরবি আছে, আপনি নিশান এক্সেল খোঁজেন নিশান এক্সেল আছে, আপনি নোয়া স্কোয়ার খোঁজেন নোয়া স্কোয়ার, আপনি কেয়ার ফোর টু খোঁজেন কেয়ার ফোর টু, নাই বলতে কোনো শব্দ নাই, হেরিয়ার পর্যন্ত আছে, আপনি ইনস্টলার ক্যারেট পর্যন্ত আছে আমার শোরুমে। তাই জি, একদম সস্তায় পাবেন একটা ইনস্টলার ক্যারেট। জি, আর সর্বোচ্চ আপনার যে বিএমডব্লিউ দেখাইছি 18 মডেলের প্রাডো গাড়ি আছে 1 কোটি টাকার উপরে। মুক্তার ভাই শোরুমে আসেন, সব ধরনের গাড়ি পাবেন। আর আজকে লাইভটা আমি এখানেই শেষ করতেছি, মাফ করবেন সব গাড়ি দেখাইতে পারলাম না, কারণ শরীর একটু অসুস্থ, আজকে একটু কম কম করে লাইক করব। আপনারা আসেন, বিএমডব্লিউ গাড়িটা পছন্দ হবে দেখলে, একদম কম চলা গাড়ি, নতুনের গন্ধ এখনো যায় নাই। তো রিকোয়েস্ট করব গাড়ির দামটা পরে মাথায় নিয়ে আগে গাড়িটা আগে এসে দেখেন, যদি দেখেন একদম নতুনের মতো গাড়ি, যে কিনছে সেই বা বেচতে কত টাকা লস দিবে। তো আপাতত বিদায় নিলাম, নেক্সট টাইম আবার দেখা হবে। মুক্তা ভাই আর কিছু কবেন না? আমার শোরুমে সব ধরনের গাড়ি আছে, আপনারা শোরুমে আসেন, এসে ভিজিট করেন, আপনার পছন্দের একটা গাড়ি আপনি কই থেকে কিনবেন? একটা গাড়ি আপনার একে একে আপনি অনেক কষ্ট করে টাকা জোগাইছেন, আপনারা ভালো একটা গাড়ি কেনেন নিরাপত্তে, ভালো একটা গাড়ি আপনারা যান বিভিন্ন জায়গায় যান, আবার বিক্রি করতে গেলে আপনি দেখা যায় 2-2.5 লাখ টাকা কমে 1.5 লাখ টাকা কমে এই সেম টাকাটা যেন বেচতে পারেন। এই কারণে আমরা ভালো একটা গাড়ি কিনলে আপনি আরপি কার সেন্টার আসেন, এসে আপনার পছন্দের মতন গাড়ি আপনি নেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, বেশি বেশি পানি খান। আল্লাহ হাফেজ।